সালামু আলাইকুম। এনিম্যাল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি ALHD লাম্পি স্কিন ডিজিজ রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত বছর কেন ব্যাপক হারে মারা গিয়েছে আর সেই বিষয়ে কিছু বিশ্লেষণ করব। আর এইবার পুনরায় লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে, আর সেই লাম্পি স্কিন ডিজিজ কীভাবে মৃত্যুর হার খুবই কমানো যায়, যতটুকু মানে আমাদের অপচিকিৎসা বা অপব্যবস্থাপনার কারণে গরু মারা গেছে, আমি সেই বিস্তারিত আলোচনা করব। এই গরুকে কী কী ওষুধ খাওয়ানো হয়েছে, এই বছর গত বছরের তুলনায় মৃত্যুর হার এখন পর্যন্ত আমি আমার হিসাবে আমি খুঁজে পাইনি। তো আমি দেখাচ্ছি এটি লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত এই বাছুরটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর মূলত বাছুরগুলো স্বাস্থ্যবান বাছুর ছোটো বাছুরের এই রোগটি বেশি হয়। তো দেখুন ALHD কী পরিমাণ হয়েছে ব্যাপক হারে, এমন কোনো জায়গা নেই যেখানে ALHD-তে আক্রান্ত না হয়েছে। দেখুন নাকের উপর দিয়ে সারা শরীর প্রচুর পরিমাণ, এই জায়গা হলুদ এবং ন্যাপথুল গুঁড়া করে দিয়েছে যেন মাছি পরে ম্যাগট না হয়। তো এই গরুটিকে কী কী চিকিৎসা দেওয়া হয়েছে আমি বিস্তারিত বলবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপার হাতে অনেকগুলো ওষুধ রয়েছে, কী কী ওষুধ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আর প্রথমে আক্রান্ত হওয়ার পরে এই গরুটি তীব্র জ্বর ছিল, এটি স্বাভাবিক, যে কোনো রোগের কারণ হলো জ্বর। এই ভাইরাস আক্রান্ত হওয়ার আগে তীব্র জ্বর ছিল, এখন এই জায়গাগুলো শুকিয়ে গেছে, মরে গিয়েছে, আস্তে আস্তে এই এই যে যে গুটি অংশগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। তো আমি বলেছি গত বছর কেন এত গরু মারা গিয়েছে, এই ALHD মারা যাওয়ার কারণ হচ্ছে আমাদের অপচিকিৎসার কারণে। সেটা হচ্ছে যেহেতু ভাইরাস রোগী, ভাইরাসের কোনো অ্যান্টিবায়োটিক দিলে যে ভাইরাস মারা যাবে বিষয়টা তা না, একমাত্র টিকার মাধ্যমে ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। আর গত বছর যে পরিমাণ ALHD দেখা দিয়েছিলো, এমনিতেই জ্বর এমনিতেই ভাইরাস আক্রান্ত, তার মাঝে আমরা যারা রয়েছি আমরা বিভিন্নভাবে ভুলভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করেছি। ভাইরাস এমনিতেই গরুকে আক্রান্ত করেছে, গরু এমনি দুর্বল, গরুর যে অ্যান্টিবডি সেই রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে কমে যায়। আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়িয়ে আক্রান্ত প্রাণীকে আমরা আরও অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার হারে 1 থেকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে করতে প্রাণীটির বডি ইমিউনিটি আরও কমে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তারপরে মারা গেছে। আমরা গত বছর তথ্য যা পেয়েছি, এবার তা না, এবার ইনশাল্লাহ এখন পর্যন্ত প্রায় 120-130টার মতো রেকর্ড হিসেবে দেখেছি, এখন পর্যন্ত একটা প্রাণীও মারা যায়নি ইনশাল্লাহ। তার কারণ হচ্ছে এই গরুটিকে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক কোনো প্রকার দেওয়া হয়নি। আমরা বলে থাকি যে ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য পরবর্তী অ্যান্টিবায়োটিক দেব, আসলে তাও দেওয়া ঠিক না। পরবর্তীতে ভিটামিন সি জাতীয় যে ওষুধগুলো রয়েছে ভিটামিন সি খাওয়ানো হয়। আর এখানে এই গরুটি শুরু থেকে কী কী চিকিৎসা দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি। শুধুমাত্র যেহেতু শরীরে তাপমাত্রা থাকে, শুধুমাত্র প্যারাসিটামল, এটি হচ্ছে প্রমিথাজিন এই বাছুরটিকে প্রতিদিন অর্ধেক করে খাওয়ানো হয়েছে, কারণ এটি অ্যান্টিহিস্টামিনিক, চুলকানি প্লাস অ্যালার্জি যত সমস্যাগুলো প্লাস ঠান্ডা সবগুলো কাজ করবে। এইটি হচ্ছে প্রহিষ্ঠা প্রমিথাজিন, সাথে দেওয়া হয়েছে প্যারাসিটামল ফার্স্ট ভেট, অথবা এই গরুটিকে দেওয়া হয়েছে এপিভেট প্যারাসিটামল, আর এখানে দেওয়া হয়েছে লাম্প নীল, এটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট, এটি নোভিভো ইনপুট করে নোভিভো বাজারজাত করে, এটি হচ্ছে লাম্প নীল, এটি ডোজ হচ্ছে 25 থেকে 30 ml প্রতিদিন। এই ওষুধটি রোগ হওয়ার আগেও খাওয়ানো যাবে আর রোগ হওয়ার শুরু থেকে এই ওষুধটি খাওয়ানো হবে। এই বাছুরটিকে এই ওষুধটি খাওয়ানো হয়েছে, সাথে দেওয়া হয়েছে নো লাম্পি, এটি ACI কোম্পানি, নো লাম্পি ACI কোম্পানি। তো এই ওষুধগুলো যদি কোথাও না পাওয়া যায়, আরও ভালো ভালো ওষুধ রয়েছে, মোরা প্লাস জিলিয়ান
এই ওষুধগুলোও বডি ইমিউনিটি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা তীব্র বাড়ায়। মোরা প্লাস অথবা মোরা প্লাস জিলিয়ান এই দুটি পাউডার একসাথে খাওয়ানো যায়। সাথে জিঙ্ক দেওয়া হয়েছে জিজবেট, এটি একমি কোম্পানি। আর জিজবেট এই জায়গায় আমি আরেকটি তথ্য দিয়ে রাখি, জিজবেট জিঙ্কের চাইতে সবচেয়ে বেশি দরকার হলো কপার সালফেট, ফেরাস সালফেট, ম্যাঙ্গানিজ, আয়রন যে ওষুধগুলো রয়েছে, অ্যাডোভার রয়েছে, ফেরোভেট রয়েছে, বা আরও যত আয়রন টনিক রয়েছে, এই ওষুধগুলো দিলে এই এলএইচডির জন্য ভালো। এখন কোন প্রকার জ্বর নেই, গরুর কি খাওয়া দাওয়া কেমন আপা? ভালো খায় না, পরিপূর্ণ খায়? আমিও তো দেখলাম যে মুখ ভরে এই তো। আর এই রোগগুলো হলে শরীরে পানি চলে আসে, এই জায়গাগুলো ফুলে যায়, পানি আসে। আমরা পানি কমানোর জন্য ফ্লুসিডামাইড ব্যবহার করি, অতিরিক্ত ব্যবহার করলে সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ পানিগুলো কিডনি সঠিকভাবে পাসিং করতে পারে না, পানি সিপারেশন করতে পারে না, বা পানি পাসিং করতে পারে না, যার জন্য শরীরে পানি জমে যায়। তো অতিরিক্ত ফ্লুসিডামাইড ব্যবহার করলেও প্রাণী মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি মনে করি এইবার আমার তথ্য অনুযায়ী শুধুমাত্র নো লাম্পি, লাম্প নীল, মোরা প্লাস, জিলিয়ান, আয়রন টনিক, জিঙ্ক, প্রোমিথাজিন আর শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে এই গরুগুলোকে চিকিৎসাকরণ হচ্ছে। পাশাপাশি এখন দেখতে পাচ্ছেন এগুলো শুকিয়ে গেছে, অলরেডি উঠে পড়তেছে, অনেকগুলো শুকিয়ে গিয়েছে। তাই এই তথ্যগুলো আমি দিলাম আজকে, কারণ আমরা প্রচুর পরিমাণ ভুল তথ্যের কারণে, ভুল চিকিৎসার কারণে খামারিদের অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর কোনোভাবেই এই 3-5 দিন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিক দিলে প্রাণীটি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বন্ধুরা, আমার তথ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।